আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব কবরে কাদের চেহারা উল্টো হয়ে যায়, মৃত্যুর পর কাদের চেহারা কালো হয়ে যায়, কি করলে চেহারা কালো হয়ে যায় এবং কি আমল করলে চেহারা নূরানি থাকে, আল্লাহ রাজি হয়, মৃত্যু যন্ত্রণা হয় না। আজকের বিষয়টি প্রত্যেকের জন্য খুবই জরুরি, তাই ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বাদশা ওমর বিন আব্দুল আজিজ ন্যায়পরায়ণ বাদশা, ওনার পূর্বপুরুষও বাদশা ছিল, যেমন ওলিদ বিন আব্দুল মালিক প্রতিদিন তাহাজ্জুতে 10 পারা কোরআন পড়ত। তিনি কবরে রাখার পর দেখা গেল ওনার চেহারা কেবলা থেকে ঘুরে গেছে, কালো হয়ে গেছে। এরপরের বাদশা সুলাইমান বিন আব্দুল মালিক, তিনিও তাহাজ্জুদ গুজার বাদশা ছিলেন, কিন্তু মৃত্যুর পর কবরে ওনার চেহারাও কেবলা থেকে ফিরে গেল, কালো হয়ে গেল। তারা প্রজার উপর জুলুম করেছে, রক্তকে পানির মতো ভাসিয়েছে, হুকুমতের জন্য শরীয়তকে কোরবান করে দিয়েছে, তাই আল্লাহ তাদের নামাজ রোজাকে কবুল করেননি। পক্ষান্তরে হযরত ওমর বিন আব্দুল আজিজ সে জালেম পূর্বসূরীদের গড়া হুকুমতের দায়িত্ব গ্রহণ করে তাতে ইনসাফ কায়েম করলেন। যিনি বাদশাহীর দায়িত্ব গ্রহণের আগে 60টি উডের ভোজা সম্পদ ছিল, কিন্তু যখন আমিরুল মুমিনিন হলেন তখন ঈদের আগে বাচ্চারা আবদার করল নতুন কাপড়ের। বাদশা ওমর বিন আব্দুল আজিজের স্ত্রীর নাম হলো ফাতেমা বিনতে আব্দুল মালিক। তিনি দুনিয়ার স্টেটাসে সবচেয়ে বড় ঘরের নারী। তার লেভেলের কোনো নারী আজ পর্যন্ত দুনিয়ায় খুঁজে পাওয়া মুশকিল, কারণ ফাতেমা বিনতে আব্দুল মালিক এর দাদাও বাচ্চা, বাবাও বাচ্চা, 4 ভাই ছিল তারাও বাচ্চা, স্বামীও বাচ্চা, 7 জন বাচ্চার সাথে এই নারীর সম্পর্ক। সেই ফাতেমা স্বামীকে বলল, বাচ্চারা ঈদের জন্য কাপড় চাচ্ছে। হযরত ওমর বলল, যে বেতন পাই তাতে তো ভালো খাবারও জোগাড় হয় না, কাপড় কোথা থেকে কিনে আনব। হযরত ওমর বিন আব্দুল আজিজ এমন এক বাদশা, তার খেলাফতের সময় মানুষ এতই সচ্ছল ছিল, 3টি মহাদেশে জাকাত নেয়ার মতো মানুষ পাওয়া যেত না, কিন্তু নিজে এতই সততার সাথে জীবন যাপন করতেন, বাচ্চাদের ঈদের কাপড় কিনে দেওয়ার পয়সা ছিল না। তখন বেগম সাহেবা প্রস্তাব দিল, আপনি রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে 1 মাসের বেতন অ্যাডভান্স নিয়ে নেন, আর আমি ঘরে মজদুরি করে খাবারের আয়োজন করব। বাচ্চা কোষাধ্যক্ষ হযরত মোজাহিম রহমতুল্লাহ আলের কাছে প্রস্তাব পেশ করলে মোজাহিম বাচ্চাকে বললেন, বাচ্চা সালামত, আপনি যে 1 মাসের বেতন অ্যাডভান্স নেবেন, আগামী 1 মাস যে আপনি জীবিত থাকবেন এবং ডিউটি করবেন তার একটি গ্যারান্টি আপনি লিখিত দিয়ে দেন, আমি আপনাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দেব। বাচ্চা এক শব্দ আর বললেন না, ঘরে ফিরে গেলেন আর বেগমকে বলে দিলেন, বাচ্চাদের যেন বলে দেয় তাদের পিতার এবছর কাপড় কিনে দেওয়ার সামর্থ্য নেই। অথচ সরকারি খাজানা এতই ভরপুর ছিল, জাকাত নেওয়ারও কেউ ছিল না। ঈদের দিন যখন আশেপাশের বাচ্চারা বেড়াতে এলো, সকলে বাচ্চার শাহজাদা শাহজাদিদের পুরাতন কাপড় দেখে টিটকারি করল। তখন শাহজাদা শাহজাদি জবাব দিল, আমার পিতা এমন সৎ ও আমানতদার বাচ্চা যে তিনি কোনো মুসলমানের সম্পদে খেয়ানত করেননি, যদি খেয়ানত করতেন তাহলে আজ আমরাও নতুন কাপড় পরতে পারতাম, আল্লাহর শুকর আমার পিতা আমাদেরকে হারাম থেকে বাঁচিয়েছেন। বাচ্চা যখন ঈদের নামাজ পড়ে আসলেন, শাহজাদিরা মুখে রুমাল রেখে বাবার সাথে কথা বলছিল, বাচ্চা ওমর তাদের প্রশ্ন করল, তোমরা মুখে রুমাল কেন দিয়েছ? তখন ঘরের বাদি কান্নাজড়িত কণ্ঠে বলল, বাচ্চা সালামত, আজ ঘরে কোনো রান্না হয়নি, তাই শাহজাদিরা কাঁচা পেঁয়াজ দিয়ে রুটি খেয়েছে, যার গন্ধ আপনার খারাপ লাগতে পারে, তাই তারা মুখে রুমাল দিয়ে আপনার সাথে কথা বলছে। এ কথা শুনে বাচ্চা অনেক কাঁদলেন আর শাহজাদিদের বললেন, হে আমার আদরের সন্তানেরা, তোমাদের বাবা চাইলে তোমাদেরকে দুনিয়ার আরাম আয়েশের জিন্দেগি দিতে পারত জাহান্নামের বিনিময়ে, কিন্তু আমি জাহান্নামের আগুনকে খুবই ভয় করি,
যাতে তোমাদেরও দেখতে চাই না, আমিও যেতে চাই না। সে উমর বিন আব্দুল আজিজ যখন মৃত্যুবরণ করেছেন তখন তার স্ত্রীর ভাই মাসলামা বিন আব্দুল মালিক বোনের জামাইকে দেখতে আসলো। তখন বোনকে বলল, আমার ভাই সাহেবের কাপড় ময়লা হয়ে গেছে, পরিবর্তন করে দাও। বোন বলল, ঠিক আছে। ভাই চলে গেল। পরের দিন ভাই আবার আসলো, দেখলো বাচ্চার গায়ে সেই পুরানো কাপড়। বোনকে প্রশ্ন করল, বোন আপনি কাপড় পরিবর্তন করে দেননি কেন? বোন কেঁদে বলল, ভাই কিভাবে পরিবর্তন করব, ওনার কাছে এই যে একটি কাপড় ছাড়া আর কোনো কাপড়ই নেই। যিনি তিন বর্রে আজমের বাচ্চা, যার নেই বিচারের ফলে সারা দুনিয়ায় জাকাত নেওয়ার মতো গরিব লোক বাকি ছিল না, সে বাচ্চা আল্লাহকে রাজি করার জন্য মৃত্যুর আগে নিজের খাজানায় শুধু এক জোড়া কাপড়, শুধু আল্লাহকে রাজি করার জন্য তার এই কোরবানি। তাই যখন তার ডেড বডি কবরে নেওয়া হলো, তখন সকলে দেখলো একটি কাগজ কোথা থেকে উড়ে এসে ওমর বিন আব্দুল আজিজের লাশের উপর পড়ল। লোকেরা সে কাগজ নিয়ে দেখল, তাতে এক পৃষ্ঠায় লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, অপর পৃষ্ঠায় লেখা বারাআতু মিনাল্লাহি লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। এটা ওমর বিন আব্দুল আজিজের জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা। ওমর বিন আব্দুল আজিজ মৃত্যুর আগে ওসিয়ত করে যান, আমি আমার তিনজন পূর্বপুরুষকে দেখেছি কবরে তাদের চেহারা কেবলা থেকে ফিরানো এবং প্রচণ্ড কালো হয়ে যেত। আমার লাশ রাখার পরও তোমরা দেখবে আমার চেহারার কী অবস্থা। ওসিয়ত মতো খলিফা ওমর বিন আব্দুল আজিজের চেহারা দেখা গেল কেবলার দিকে ফিরানো আছে এবং 14 তারিখের চাঁদের মতো জল জল করে নূর বিকরণ করছে। সুবহানাল্লাহ। আমাদের মঞ্জিল এটা নয় যে ডিগ্রি হাসিল করব, জব হাসিল করব, এটা তো অত্যন্ত ছোট মঞ্জিল। আমাদের সকলেরই একটাই মঞ্জিল হওয়া উচিত, তা হলো আল্লাহ যেন রাজি হয়ে যায়। হে আল্লাহ, আমাদের মঞ্জিল যেন হয় মৃত্যুর আগে আগে তোমাকে রাজি করতে পারা। আল্লাহ পেতে যে কাজ করতে হয় করে যাও। আবদুল্লাহ বিন হুজাইফাকে রুমিরা পাকড়াও করে নিল, তিনি জলিলুল কদর সাহাবি, তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তিনি কান্না শুরু করে দিলেন। তখন রোমের বাচ্চাকে বলল, সে ভয় পেয়েছে, তাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবিকে রোমের বাচ্চার কাছে আনা হলো। রোমের বাচ্চা প্রশ্ন করল, কেন কাঁদছ, মৃত্যুকে ভয় পাও? হযরত আবদুল্লাহ বিন হুজাইফা বললেন, মৃত্যু তো আমাদের জন্য সবচেয়ে বড় উপহার, আমি তো এই কারণে কাঁদছি, আমার কাছে মাত্র একটি প্রাণ আর তা আগুনে পড়ার সাথে সাথে নিঃশেষ হয়ে যাবে। আমি এই জন্য কাঁদছি যে আমার শরীরে যতগুলি লোম আছে ততগুলি যদি আমার প্রাণ থাকতো, তাহলে আমি আমার একটি একটি প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করে আল্লাহকে রাজি করতাম, খুশি করতাম। আজ আমার শুধু একটি প্রাণ, তাই আফসোস, আফসোসে আমি কান্না করছি। বাচ্চা হযরত আবদুল্লাহর কথা শুনে অবাক হয়ে গেলেন আর তাকে হত্যা না করে ছেড়ে দিলেন। এবার 2000 বছর পিছনের ঘটনা দেখুন। ফেরাউন এমন এক মানুষ যে নিজেকে খোদা দাবি করেছে, যার ঘরের এক বাদী মুসলমান হয়ে গেল, মুসা আলাইহিস সালামের কলমা পড়ে নিয়েছিল, তার সেই ঈমানের কথা ফেরাউন জেনে ফেলল। ফেরাউন সেই বাদীকে গ্রেফতার করে ফেলল। সে বাদীর 2টি সন্তান ছিল, একটি দুধ পান করত, একটি সাথে হাঁটত। ফেরাউন বড় কড়াইতে তেল ঢালার নির্দেশ দিল, নিচে আগুন জ্বালানো হলো, তেল টকবক করে সিদ্ধ হতে লাগলো। ফেরাউন বাদীকে বলল, মুসার রবকে অস্বীকার করো, না হয় প্রথমে তোমার শিশুদেরকে এই গরম তেলে নিক্ষেপ করব, তারপর তোমাকে সে আগুনে নিক্ষেপ করব। আর যদি আমাকে রব মান্য করো, তাহলে তোমার ঘর সোনা রূপা দিয়ে ভরিয়ে দেব। বন্ধুরা, আল্লাহকে পেয়ে যাওয়া এটা আপনার আমার সকলের জন্য মেরাস, আর আল্লাহকে হারিয়ে ফেলা আমাদের সকলের জন্য ধ্বংসের কারণ। শুনেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ নিজের মহব্বতকে মায়ের মহব্বতের সাথে তুলনা করেছেন, বাবার মহব্বতের সাথে করেননি। সে মমতাময়ী মা সেদিন ফেরাউনকে বলে দিল, হে ফেরাউন, আমার মাত্র 2টি সন্তান, আমার যদি এরকম 100টি সন্তানও হতো, আমি আল্লাহর নামে কোরবান করে দিতাম। ফাখজিমা আন্তা কাফ, তোমার যা ইচ্ছা তাই করো। তখন ফেরাউন রেগে গেল আর নির্দেশ দিল, এর বড় সন্তানকে গরম তেলে ঢেলে দাও। তখন সে ছোট্ট মেয়েটার পায়ে ধরে গরম তেলের দিকে নেওয়া হচ্ছিল। এমন সময় তার মায়ের একটি কুফুরিমূলক কথার দ্বারা মাসুম বাচ্চার জান বেঁচে যেত। বাচ্চাটিকে পায়ে ধরে লটকিয়ে নিয়ে যাচ্ছিল, তার হাত নিচে ঝুলছিল, সে আম্মা আমাকে বাঁচাও বলে চিৎকার করছিল।
মা নিশ্চোখে তার মেয়েকে ফুটন্ত তেলে ডুবতে দেখল, কিন্তু মা এমন ধৈর্যের পরীক্ষা দিল, এক ফোঁটা চোখের পানি বের হলো না। মায়ের সে ধৈর্যের উপর আল্লাহর রহমতের জোশ খেলে উঠল, আর সে মায়ের দৃষ্টি থেকে পর্দা সরিয়ে দিল। সে মা নিজ চোখে দেখল তা সন্তানের রূহ বের হয়ে যাচ্ছে, আর মাকে সে রূহ বলছে, ইসবির ইয়া উম্মু ফাইন্নালাকে মিনাল আজরে কাজা ওয়া কাজা, আম্মু ভয় পেও না, সবর করো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এবার ছোট বাচ্চাটিকে ফুটন্ত তেলে ঢালা হলো, এবার তার রূহ বের হয়ে যাওয়ার সময় মাকে বলে গেল, ইসবির ইয়া উম্মু ফাইন্নালাকে মিনাল আজরে কাজা ওয়া কাজা, মা সামান্য সবর করো, জান্নাতে জান্নাত তৈরি আছে। আল্লাহকে পেয়েছ, সব কিছুই পেয়েছ, আল্লাহকে হারিয়েছ, সব কিছুই হারিয়েছ। যখন মাকে নিয়ে যাওয়া হচ্ছিল, মা ফেরাউনকে বলল, আমার একটি কথা রাখবেন, যখন আমিও চলে যাব তখন আমি ও আমার বাচ্চাদের হাড্ডিগুলিকে একসাথে দাফন করে দিও, বাহিরে ফেলে দিও না, তখন তার সে ইচ্ছা পূরণ করা হবে বলে ফেরাউন ওয়াদা করল। এরপর ফেরাউনের লোক তাকে ডেক্সিতে ধাক্কা দিতে চাইল, তখন সে মাল বলল, আমাকে ধাক্কা দিতে হবে না, আমি তো আমার রবের সাথে মোলাকাত করতে যাচ্ছি। সুবহানাল্লাহ, যখন আল্লাহকে পাওয়ার প্রবল ইচ্ছা জাগে তখন মৃত্যুও মধুর মতো মিষ্টি লাগে, আর মানুষ যখন আল্লাহর সাথে নাফরমানি করে তখন তার জন্য মৃত্যুবরণ অনেক বড় আজাবের সমতুল্য হয়। সে মাও যখন ফুটন্ত তেলে জ্বলে গেল, ফেরাউন তাদের মা বাচ্চাকে এক জায়গায় দাফন করে দিতে বললেন। তারপর 2000 বছর পর অতিক্রান্ত হয়ে গেল, আমাদের প্রিয় নবী দুনিয়ায় তশরিফ নিয়ে আসলেন। আমাদের নবী যেদিন মেরাজ গমন করছিলেন, এক জায়গায় আমাদের নবী জিব্রিলকে বলল, জিব্রিল, এখান থেকে জান্নাতের খুশবু ছড়াচ্ছে, কোথা থেকে এই খুশবু বের হচ্ছে? তখন জিব্রিল আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের এক বাদী ছিল, সে আল্লাহর সাথে তার প্রাণের সওদা করে গেছেন, যেদিন তার বাচ্চা ও তাকে শহীদ করা হয় সেদিন এই জমিনে তাদের দাফন করা হয়েছে, সেদিন থেকে তাদের কবর থেকে এই জান্নাতি খুশবু ছড়াচ্ছে। এভাবেই যারা আল্লাহকে রাজি করেন তাদেরকে আল্লাহ দুনিয়ায় কবরে হাসরে সারা জাহানে সম্মানিত করেন। তাই আমাদের মৃত্যুর আগে আগে আল্লাহকে রাজি করে নিতে হবে, তাহলে যে কোনো মূল্যে রাজি করে নিতে হবে, তাহলে মৃত্যু আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি তোহফা মনে হবে, আর আল্লাহকে নারাজ করলে মৃত্যুর চেয়ে কঠিন আজাব আর কিছু মনে হবে না।